বাঁকুড়া, সোনামুখী এবং বিষ্ণুপুর এই তিনটি শহরে স্থানীয় স্তরে লকডাউন দ্বিতীয় দিনে পড়ল। জেলায় করোনা ছড়াচ্ছে দ্রুত হারে। বড়জোড়ার পুলিশের ব্যাটালিয়ন, সদর থানার পুলিশ কর্মী থেকে বাঁকুড়া শহরেও ছড়িয়ে পড়েছে সংক্রমণ। স্বাস্থ্য দপ্তরের বুলেটিন থেকে জানা যাচ্ছে, জেলায় ফের একদিনে নতুন করে আক্রান্ত হলেন 39 জন, ফলে মোট আক্রান্তের সংখ্যা এক লাফে বেড়ে হলো 527 জন। এদিকে 10 জন নতুন করে সেরে ওঠায় জেলায় এ পর্যন্ত সেরে উঠেছেন 370 জন, আর সক্রিয় আক্রান্তের সংখ্যা 157 জন। এই তথ্য 25 জুলাই এর নিরিখে প্রকাশ করেছে স্বাস্থ্য দপ্তর। এদিকে বাঁকুড়া পুরো শহরেই আক্রান্ত 28 জনের মধ্যে পুলিশ কর্মী রয়েছেন 7 জন। এদিকে জেলার 3 পুর শহরে স্থানীয় স্তরের লকডাউন সোমবার দ্বিতীয় দিনে পড়ল। সোমবার শহরের লকডাউন ভঙ্গকারীদের শিক্ষা দিতে বাঁকুড়া মাচানতলা এলাকায় পথে নামলেন বাঁকুড়া পুরসভার প্রশাসক মহাপ্রসাদ সেনগুপ্ত। এক্স্যাক্টলি আমাদের কাছে রিপোর্ট ছিল কালকে সন্ধ্যেবেলায়, সেটা 6টা, কিন্তু 6টার একটা বহিরাগত সে অ্যাড্রেসে হেরফের করেছে, 5খানা এখন পজিটিভ। কোন কোন জায়গাগুলো সিল করা হচ্ছে? একটা হচ্ছে আপনার মলেশ্বর যাওয়ার পথে যে শাখাপাড়া আছে তার আগে, একটা হচ্ছে রাজতলাতে, একটা হচ্ছে গোপালপুরে, আর প্রয়োজন বোধে আমরা গোপালগঞ্জেও যাবো, সেই জায়গাতে যদি কন্টেনমেন্ট জোর করতে হয় সেটা করব। সকলকে কি অধা কোভিডে নিয়ে যাওয়া হয়েছে? সবাই অধা কোভিডে।